স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে খুলবে দেশের সব বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ড উপনির্বাচনে কাউন্সিলর পদে 5 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। সুসজ্জিত ও আধুনিকায়নের পর রাশিকের মেয়র দপ্তরের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন দিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসন হল খুলে দিতে পারবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েব বলেন, বিশ্ববিদ্যালয় চাইলে তাদের আবাসন হল খুলে দিতে পারবে, তবে সেক্ষেত্রে স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা দেওয়া কার্যক্রম শুরু করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্ম নিবন্ধন নম্বর UGC-তে পাঠাতে হবে। সুরক্ষা অ্যাপসে জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করে টিকার জন্য সেসব শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। এদিকে যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে করোনা টিকা দিতে পারছেন না, তাদের টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বিশেষ একটি অ্যাপস তৈরির জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় UGC-র পক্ষ থেকে জানানো হয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের 39 লাখ শিক্ষার্থীর মধ্যে 17,50,000 শিক্ষার্থী আজ পর্যন্ত সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছে 4.5 লাখ শিক্ষার্থী আর 2 ডোজ নিয়েছে 90,000 শিক্ষার্থী। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ড উপনির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার বেলা 12টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 5 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রাজশাহী নির্বাচন কমিশন আহমদ আলী। গত সোমবার 4 জন মনোনয়নপত্র জমা দেন। আগের দিন রোববার মনোনয়নপত্র জমা দেন কাউন্সিলর প্রার্থী রাসেল জামান। নির্ধারিত সময়ে মোট 5 জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই 5 জন কাউন্সিলর প্রার্থীরা হলেন রাসেল জামান, AKM রাশেদুল হাসান টুলু, শামিনুর রহমান রিডার, সাইফুল্লাহ শান্ত ও সোয়েব হাসান বাবু। জানা গেছে, আগামী 7 সেপ্টেম্বর রাশিকের 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন এবং দাখিলের শেষ দিন ছিল। আগামী 19 সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ করা হবে 20 সেপ্টেম্বর। ওয়ার্ডে মোট 4টি কেন্দ্রে 8,937 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংস্কার, আধুনিকায়ন ও সুসজ্জিতকরণের পর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র দপ্তরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ উপলক্ষে মতবিনিময়, দোয়া ও মোনাজাত করা হয়েছে। দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় 4 নেতার সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং রাজশাহীর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়। মতবিনিময়কালে মেয়র বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় রাজশাহী মহানগরীর সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেশের পরিচ্ছন্ন শহরের 1 নম্বরে আছে রাজশাহী। আগামীতে নগরীকে আরও তক্তকে ঝকঝকে নগরী হিসেবে গড়ে তোলা হবে। সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে চাই, সকলের সহযোগিতায় নগরবাসীর সেবা নিশ্চিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনার মধ্যেও দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। রাজশাহীতেও উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। বর্তমান পরিষদের মেয়াদ প্রায় 3 বছর অতিবাহিত হয়েছে। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে অলিগলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। খুব অল্প সময়ে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। চলমান প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাহী দরগার শরীফের উন্নয়ন, শহীদ AHM কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণ ও বজ্র ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 আগস্ট থেকে এ পর্যন্ত 30 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়। এর মধ্যে 27 জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও এখনও ভর্তি আছেন 3 জন ডেঙ্গু রোগী।
এর মধ্যে একজন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে, অন্য দুজন আছেন সাধারণ ওয়ার্ডে। গত 2 আগস্ট উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই হাসপাতালে প্রথম একজন ডেঙ্গু রোগী ভর্তি হন। এবছর ডেঙ্গুতে এখনও কোনো রোগীর মৃত্যু হয়নি এখানে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন 3 রোগীর মধ্যে 60 বছরের এক বৃদ্ধ আইসিইউতে আছেন, তার বাড়ি চুয়াডাঙ্গা। এছাড়া রাজশাহীর রাজপাড়া থানা এলাকার 28 বছরের এক ব্যক্তি 42 নম্বর ওয়ার্ডে এবং নাটোরের লালপুরের 24 বছরের এক যুবক 56 নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। এই 2 রোগী ঢাকা থেকে এসেছেন, তারা মোটামুটি ভালোই আছেন, তবে আইসিইউতে থাকা রোগীর অবস্থা খুব ভালো নয়। তার কোনো ট্রাভেল হিস্টোরিও নেই। চুয়াডাঙ্গায় তিনি আক্রান্ত হয়েছেন। পরিচালক জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালে কোনো সমস্যা নেই, সব ধরনের ব্যবস্থাই আছে। নোয়াখালীতে মুজিব শতবর্ষ উপলক্ষে কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কবিরহাট উপজেলা অডিটোরিয়াম কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার হাসিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান। মুজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতার স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে চাপরাশির হাট ইসমাইল কলেজ। এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর বিয়ের পরই স্বজনদের সাথে সময় কাটাতে স্বামীকে নিয়ে রাজশাহী চলে এসেছেন এই চলচ্চিত্র তারকা। মঙ্গলবার ভোরবেলা সড়কপথে নিজের গ্রামের বাড়ি পৌঁছান এই ঢাকায় তারকা। নিজের মতো করে সময় কাটাতে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জানালেন মাহি। 13 সেপ্টেম্বর রাত 12:05 বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি ও কামরুজ্জামান সরকার। মাহি জানান, 8 থেকে 9 বছর আগে এক বন্ধুর মাধ্যমে ঘরোয়া এক অনুষ্ঠানে পরিচয় হয় গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে। ব্যস্ততার কারণে সেভাবে কথা না হলেও বন্ধুদের বিয়ে হঠাৎ বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করতে গিয়ে দেখা হতো, কথা হতো, এভাবেই চলছিল, কিন্তু খুব একটা দেখা হতো না। রিসেন্টলি একটা গেট টুগেদারের সময় আমাদের আবার দেখা হয়, তখন থেকেই কিছুটা নিয়মিত কথা বলা হতো। 2016 সালের 24 মে সিলেটের মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। 5 বছর পর গত মে মাসে মাহিয়া মাহি নিজেই ফেসবুকে তার বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছিলেন। বিচ্ছেদের পর থেকে এই অভিনেত্রীর বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শুরু হয় গুঞ্জন। এরপর থেকে ধারাবাহিকভাবে ফেসবুকে রোমান্টিক স্ট্যাটাস পোস্ট করতে থাকেন মাহি। অবশেষে মাহি ঘোষণা দেন, 13 সেপ্টেম্বর তিনি ভক্ত ও দর্শককে সারপ্রাইজ দেবেন, সে কথা রাখলেন এই অভিনেত্রী। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।